রাজকুমারী লায়লা এবং চমৎকারী স্বপ্ল্যান্ডিয়া। প্রত্যেক ছোট মেয়েই রাজকন্যা হবার স্বপ্ন দেখে। তারা তাদের চোখ বন্ধ করে কল্পনা করে যে তারা যেটা চায় সেটা কেমন হবে। ভালো ভালো পোশাক আর গয়না পরা, সুস্বাদু মিষ্টি খাওয়া, অনুষ্ঠানে যাওয়া এবং সর্বোপরি কেনাকাটা করা। একটা ছোট্ট মেয়ের জন্যে তার স্বপ্নটা বাস্তবে পরিণত হয়েছিল। রাজকুমারী লায়লা, ঘুম থেকে ওঠার সময় হয়েছে। আমি উঠেছি, আমি উঠে পড়েছি। এ হলো রাজকুমারী লায়লা। এ হলো দেশের সব রাজকন্যাদের মধ্যে সব থেকে সুন্দরী, কিন্তু তার কেনাকাটায় একটু সমস্যা আছে। তোমরা কি কেউ আমার জুতোটা দেখেছো? কোন জুতোটা আমার রাজকুমারী? কালো জুতোটা, যার সাদা বাকেল আছে, যাতে ফুল আছে। না, যাতে বীজ আছে। আপনার জুতোটা খুঁজে পাওয়ার তো কোনো উপায় নেই, কারণ আপনার ঘর এত অগোছালো, আপনার ঘরে এত জিনিস। ওয়াও, এই তো তুমি পিপিন। আমি ভাবলাম আমি তোমায় হারিয়ে ফেলেছি। আমার মনে হয় পিপিনও ভেবেছিল ও হারিয়ে গেছে। অনেকগুলো বাক্স, অনেকগুলো জুতো। বোকা পিপিন, জুতো কখনোই বেশি হতে পারে না। এই তো এখানে। হ্যাঁ, রাজকুমারী লায়লার সত্যি কেনাকাটার সমস্যা আছে, কিন্তু তার কাছে যথেষ্ট টাকাও ছিল সব কেনার জন্য, তাই এটা ঠিক আছে আপাতত। রাজকুমারী লায়লার জন্য বার্তা এসেছে। আমার সংবাদ খুবই ভালো লাগে। এটাতে কি বলা আছে? রাজকুমারী লায়লা, আপনাকে আহ্বান জানানো হচ্ছে স্বপ্ল্যান্ডিয়ার বিশাল উদ্বোধনে, একটা অসাধারণ কেনাকাটার রাজত্বে যেখানে আপনার সব স্বপ্ন হতে চলেছে পূরণ। ও দারুণ, এটাই তো আমাদের দরকার ছিল, একটা জায়গা শুধু কেনাকাটার জন্য। এটা অসাধারণ, আমি অপেক্ষা করতে পারছি না। শীঘ্রই সেই জমকালো উদ্বোধনের দিনটা এসে গেল। সকালটা জাদুতে ঝলমল করছিল আর রাজকুমারী লায়লা তার সবচেয়ে সুন্দর বেগুনি পোশাকটা পরল। আমি স্বপ্নের মতো দেখাচ্ছি পিপিন, আর আমি সেই স্বপ্নেই বাঁচব। স্বপ্ল্যান্ডিয়া জানবে না তাদের আঘাত। বেশি কিছু কেনাকাটা করবেন না কিন্তু রাজকুমারী। স্বপ্ল্যান্ডিয়া রাজকুমারী লায়লার কল্পনার থেকেও সুন্দর ছিল। রাস্তাগুলো মেঘ আর সোনা দিয়ে ঘেরা ছিল, সবকিছুই ঝকমক করছিল, দোকানগুলো হাওয়ায় ভাসছিল এবং দোকানগুলো সুন্দর লোকের দ্বারা ভরা ছিল। তারা সুন্দর জিনিস কিনছিল। সেখানে কিছু ঘর ছিল যেখানে সবাই দেখতে পেত কোন পোশাকে কাকে কেমন লাগে, এমনকি সেই পোশাকটা না পরেও। তারা ফিজি ড্রিঙ্কস আর আইসক্রিম খাচ্ছিল এবং সময় সেখানেই থমকেছিল। অন্য কোনো পোশাক নয় রাজকুমারী, আমার প্রত্যেকটা উৎসবের জন্য আলাদা পোশাক চাই। রাজকুমারী লায়লা সেখান থেকে সরে যাবার জন্য খুব বেশিক্ষণ সময় নেয়নি। আসলে সে তার প্রয়োজনের থেকে অনেক বেশি জিনিস কিনেছিল। একটা ব্যাপার ছিল যেটা রাজকুমারী লায়লা জানত না, স্বপ্ল্যান্ডিয়া টাকা গ্রহণ করেনি। না, সে টাকা বা কার্ড দিয়েও তার দাম দিতে পারেনি। স্বপ্ল্যান্ডিয়া শুধুমাত্র স্মৃতিতেই লেনদেন করে, যা সব থেকে অমূল্য জিনিস। আমাকে সত্যিই এসবের জন্য কোনো টাকা দিতে হবে না? আপনি এটা বলতেই পারেন। অনেক আগেই রাজকুমারী লায়লা তার শপিং ট্রিপের প্রভাব অনুভব করতে শুরু করে এবং তার স্মৃতির মূল্য, কিন্তু সে কিছুতেই বুঝতে পারেনি সেখানে কি ঘটতে চলেছে। তুমি আজ যে নীল পোশাকটা কিনলে সেটা তোমার কাকিমার বিয়েতে পরা পোশাকের মতন। আমার বড় কাকিমা? অবশ্যই, তোমার কাকিমা শার্লি। আমার মনে হয় আমার যদি কোনো বড় কাকিমা থাকতো আমি নিশ্চয় তাকে মনে রাখতাম পিপিন। কিন্তু তুমি করো না। না না, বোকা পাখি আমার নেই। ধীরে ধীরে বিবর্ণ স্মৃতি সত্ত্বেও রাজকুমারী লায়লা তার কেনাকাটা চালিয়ে যায়।
স্বপ্ল্যান্ডিয়া অলৌকিক, আর আমাকে এখানে কিচ্ছু টাকা দিতে হয় না। কি অসাধারণ! এগুলো সব নিশ্চয় বিশেষ করে আমার জন্য, কারণ আমি অসাধারণ রাজকুমারী, সেই জন্যই। আমার তো মনে হয় এখানে কিছু গোলমাল আছে। ও পিপিন, তুমি বেশি ভয় পাও। এটা আপনার মা মানে রানীর কথার মতো শোনাচ্ছে। আমার মা? কি বলতে চাও? আমি কি বলতে চাইছি? আমি বলছি আমার কোনো মা নেই পিপেন, আমি এই রাজত্বের একমাত্র শাসক। এটা পাগলামি। তোমার মা হলেন রানী আর বাবা হলেন রাজা। আমি হলাম রাজকুমারী, আমার আগে কেউ নেই। তোমার প্রিয় বন্ধু এঞ্জেলের খবরটা কি? তুমি আমার সবথেকে ভালো বন্ধু পিপেন। 4 বছর বয়স থেকে এঞ্জেল তোমার প্রিয় বন্ধু? একটা সুন্দর নাম, কিন্তু আমি ওকে চিনি না। তোমার মা যে লুলাবে গিয়ে তোমায় শোনাতো, তার থেকে এক লাইন গাইতে পারবে? যদি আমার মা থাকতেন তো নিশ্চয়ই গাইতেন। রাজকুমারী, আমি এসব নিয়ে একটু উদ্বিগ্ন হয়ে পড়েছি। হয়তো আমাদের দুর্গের ডাক্তারের কাছে যাওয়া উচিত। তুমি ঠিক আছো তো? ও আরে সুন্দর পাখি, তুমি কথাও বলতে পারো, এ তো অসাধারণ ব্যাপার। তোমার নাম কি? আমার নাম রাজকুমারী লায়লা। না! পিপিন তখন খুব ভয় পেয়ে গেল। এটা খুবই স্পষ্ট যে রাজকুমারী লায়লা ধীরে ধীরে তার জীবনের সবকিছু ভুলে যাচ্ছে। সে জানতো না যে সে কোথায় উড়ে যাচ্ছে, কিন্তু আশা করেছিল যে যখনই ও আসবে তখনই একটা এর উত্তর খুঁজে পাবে। আমাকে স্বপ্ল্যান্ডিয়ার বাইরে যেতেই হবে। প্রায় এক যুগের মতো অনুভব করার পর পিপিন মেঘের ভিতর থেকে বেরিয়ে আসে এবং একটি জঙ্গলের মধ্যে পৌঁছয়। দয়া করে আমাকে সাহায্য করো, আমার বন্ধু রাজকুমারী লায়লা যে স্বপ্ল্যান্ডিয়ায় আছে আস্তে আস্তে সবকিছু ভুলে যাচ্ছে। আমি জানি না কি করব, আমি জানি না কোথায় যাব। যতক্ষণ না কিছু খুঁজে পাই আমাকে উঠতে হবে। কেউ কি আছো এই স্বপ্ল্যান্ডিয়ার মধ্যে? শান্ত হও মিষ্টি পাখি, ভেতরে এসো। বৃদ্ধ মহিলাটি পিপিনকে তখন তার বাড়ির মধ্যে নিয়ে আসে। এটা সাধারণ বাড়ি ছিল, বৃদ্ধ মহিলাটির বেশি জিনিসের প্রয়োজন ছিল না, যা তার বাড়িটা দেখলেই বোঝা যায়। এই বাড়িটা খুব ছোট। আমার বেশি দরকার নেই। তোমার রাজকুমারী লায়লার দুর্গ দেখা উচিত, যা অনেক জিনিসপত্রে ভর্তি। আমার মনে হয় সেই জন্যই তাকে স্বপ্ল্যান্ডিয়াতে এত সাদর আহ্বান জানানো হয়েছে, না হলে হতোই না। তারা জানে উনি কেনাকাটা করতে ভালোবাসে। তারা কি করে জানবে? তারা কারা? ওরা স্মৃতি ধরে রাখে, তারা এই স্মৃতির ওপরেই বেঁচে থাকে, এটাই তাদেরকে জীবন্ত রাখে। দেখো, যদি কেউ স্বপ্ল্যান্ডিয়ার অভ্যন্তরে প্রবেশ করে আর সেখানে যদি কেনাকাটা করা শুরু করে, আমি নিশ্চিত তুমি লক্ষ্য করেছো সেখানে সবকিছু ফ্রি। হ্যাঁ, জীবনে কোনো কিছুই বিনামূল্যে পাওয়া যায় না আমার বন্ধু। রাজকুমারী লায়লা মূল্য চোকাচ্ছে তার কেনাকাটার জন্য, তার নিজের স্মৃতির মাধ্যমে। তার স্মৃতি? এই কারণেই কি সে আমাকে ভুলে গেছে? তাড়াতাড়ি, তিনি একদিন তার নিজের নামটাও মনে রাখতে পারবেন না। তাহলে এখন কি করা যায়? তাকে আমার কাছে নিয়ে এসো, আমি তার সাথে কথা বলবো। আমার নাম হলো ঠাকুমা ম্যাভেন, আমি হলাম স্বপ্ল্যান্ডিয়ার সব থেকে জ্ঞানী বৃদ্ধা। তখন পিপিন গ্র্যান্ডমা মাভেনের বাড়ি থেকে চলে যায় এবং স্বপ্ল্যান্ডিয়ায় সে ফিরে গেল, যেখানে রাজকুমারী লায়লাকে খুঁজতে এবং বাঁচাতে চেষ্টা করতে হবে অনেক দেরি হয়ে যাবার আগে। রাজকুমারী লায়লা! ও হ্যালো, এটা খুব সুন্দর তাই না? আমি একদিন বল ডান্সের পার্টিতে এটা পরব, যদি কোনোদিন আমাকে সেই পার্টিতে ইনভাইট করা হয়। যদি তুমি কি আমাকে সেখানে নিয়ে যেতে পারবে? তোমার নাম কি স্যার? আও রাজকুমারী। এখানে কোথাও একজন রাজকুমারী থাকেন? কোথায়? এই সব জিনিসপত্র কি তার? তার কাছে অসাধারণ জিনিস আছে। তুমিই হলে রাজকুমারী? না না, আমি হতেই পারি না, আমি একটা সাধারণ মেয়ে। রাজকন্যার সাথে দেখা করানোর জন্য আমি তোমাকে কি করে নিয়ে যাব? তুমি এটা করবে আমার জন্য, এমন একজনের জন্য যার সাথে তোমার সবে দেখা হয়েছে রাস্তায়? আমি তোমার জন্য সবকিছু করতে পারি।
এটা কি সেই জায়গা যেখানে রাজকুমারী থাকেন? শান্ত নয়। ও কি নিজেকে ভুলে গেছে ইতিমধ্যেই? আমিও ভীত। এটা তো আরো খারাপ হয়েছে যতটা আমি ভেবেছিলাম। ও কি কিনেছিল? সবকিছু। রাজকুমারী লায়লা, কোথায় তিনি? শোনো, আমার কথা খুব মন দিয়ে শোনো। তুমি হলে রাজকুমারী লায়লা। বোকার মতো কথা বলবেন না। তুমি এখন স্বপ্ল্যান্ডিয়ায় আছো, একটা অসাধারণ এবং আশ্চর্য, একেবারে অভূতপূর্ব কেনাকাটার অনুভূতি পাওয়া যায় এখানে, যেটা আর অন্য কোথাও পাওয়া যায় না। কিন্তু এই স্বপ্ল্যান্ডিয়ায় তুমি যা কিছু কেনাকাটা করো না কেন, তার জন্য কোনো টাকা লাগে না। আমার সোনা, তোমাকে দাম চোকাতে হয় তোমার স্মৃতির মাধ্যমে। স্বপ্ল্যান্ডিয়া নিতেই থাকে এবং নিতেই থাকে যতক্ষণ না সব স্মৃতি শেষ হয়। তুমি কিচ্ছু মনে করতে পারছ না, তাই না? আমি তো বুঝতেই পাচ্ছি না আপনি কি বলছেন। একমাত্র উপায় এই সবকিছু উল্টে দেওয়ার এবং মনে করার, বুঝতে পারা যে তোমার স্মৃতিগুলো কত দামি, শুধুমাত্র জিনিসগুলো নয় সেটা বোঝা। এটা ঠিকঠাক হতে হবে, না হলে এটা কোনো কাজ করবে না। এটা তো খুবই একটা দুঃখজনক সমস্যা যেটা আপনি বলছেন, কিন্তু আমি তো বুঝতে পারছি না এগুলো আপনি আমাকে বলছেন কেন। রাজকুমারী, তুমি কি আমাকে রাজকন্যাকে সাহায্য করতে সাহায্য করবে? রাজকুমারীকে সাহায্য করতে আমি খুবই খুশি হব। তোমার কি মনে হয় উনি আমাকে বল ডান্স পার্টিতে আমন্ত্রণ জানাবেন? হ্যাঁ, ও হ্যাঁ, আমরা এটাই করব। ধন্যবাদ গ্র্যান্ডমা মাভেন, তুমি হলে সত্যিকারের জ্ঞানী। আমি আশা করি তোমার পরিকল্পনা সার্থক হবে। এগুলোই আমরা পেয়েছি। পিপিন আর রাজকুমারী লায়লা কাজে নেমে পড়েছিল তাদের সমস্ত সম্পত্তি বিলিয়ে দেওয়ার জন্য। সবকিছুই বিনামূল্যে, সত্যি বিনামূল্যে, কোনো কিছুই বাধা নেই। এসে নিয়ে যান। আপনাকে এটা পরে দারুণ লাগবে মিস। নিন, এটা আপনার। আমার মনে হয় আপনার মেয়ে এই জুতোগুলো খুব পছন্দ করবে। ও পিপিন, জিনিসপত্র দিয়ে দেওয়া কত আনন্দের। রাজকুমারী লায়লা, হ্যাঁ, এটা কাজ করেছে। এটা কি সত্যি তুমি রাজকুমারী? তোমার মনে পড়ছে? পিপিন, আমার সব কিছু মনে আছে। বিশেষ করে আমার মনে আছে আমার জীবনটা কতটা অন্ধকার হয়ে গিয়েছিল আমার স্মৃতিগুলো ছাড়া আর তোমাকে ছাড়া। বন্ধু, তুমি আমার প্রিয় বন্ধু। আমি বিশ্বাস করতে পারছি না এগুলো তুমি আমার জন্য করেছো। আমি যখন স্মৃতি হারিয়ে ফেলেছিলাম, তুমি উপায় বার করে সেগুলো ফিরিয়ে দিয়েছো। তারপর তুমি সাহায্য করেছো আমায় নিজেকে খুঁজে পেতে। তুমিই হলে আমার জীবনের সবথেকে বড় উপহার। এই সবই একদিনের কাজে রাজকুমারী। আমি কথা দিচ্ছি পিপিন, আর কোনো অকারণ কেনাকাটা নয়, আমার স্মৃতিই হলো আমার আসল উপহার। এই আমার রাজকুমারী। তুমি কি তৈরি? আমি সব সময় তোমার জন্য প্রস্তুত। চলে এসো আমার নতুন স্মৃতির অন্দরে। নতুন নতুন জিনিস না কিনে আমি সেই সব কিছুকে উপভোগ করব যেগুলো আমার কাছে আছে। সেই সব স্মৃতি আর মানুষগুলো যারা আমায় বানিয়েছে আজকে আমি যা। এটা খুবই সুন্দর। আমি এগুলো করতেই পারতাম না তোমায় ছাড়া পিপিন। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। তো আমরা এবারে আনন্দ করব। আমি আমার স্মৃতির অন্দরে একটা বল পার্টি দেব। এই স্মৃতিগুলো যারা আমার জন্য তৈরি করে দিয়েছে, এটা তাদের জন্য হবে। ইয়ে, আমি খুব ভালোবাসি। রাজকুমারী লায়লার স্মৃতি তৈরির বল খুব হিট করেছিল। শহরবাসীরা প্রতিটা মিনিট পছন্দ করছিল এবং এটি একটি সুন্দর সন্ধ্যা হয়ে ওঠে যা তারা কোনোদিনও ভুলতে পারবে না। রাজকুমারী লায়লা নিজেও ভুলতে পারবে না।